কলা নয়, যেন বিষের দলা খাচ্ছি প্রতিদিন। কলার কাঁদি কাটার আগ থেকে বাজারজাত পর্যন্ত স্তরে স্তরে দেয়া হয় তরল জাতীয় বিষ। দেখতে সুন্দর এবং হলুদ রঙের এই বিষাক্ত কলাই বাজার থেকে কিনে খাচ্ছেন সবাই। ঝিনাইদহ এবং কুষ্টিয়ার বাগান আর বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার দুই পর্বের রিপোর্টের প্রথম পর্ব আজ। একুশের অনুসন্ধানী দলের কাছে খবর ছিল গাছ থেকে শুরু করে খাবারের আগ পর্যন্ত কলাই দেয়া হয় বিভিন্ন ধরনের বিষ। কলা পাকানোর এই পদ্ধতি জানতেই ঝিনাইদহের শৈলকুপার মাঠে হাজির একুশের ক্যামেরা। বলছি যে কলাই কি দিচ্ছিলেন? কলাই এই যে ভাইরাস লাগার জন্য ওষুধ দেওয়া হচ্ছে, ভাইরাস লাগে তো ওই জন্য ওষুধ দেওয়া হচ্ছে। এই আর কলার ব্যাপারীরা অর্ডারের কলা তো, এই কলা কালকে কাটা হবে তো এই জন্য এই ওষুধটা দেওয়া হচ্ছে। এরকম ধরেন গোড় থেকে দেওয়া পরে চাষের শুরু করে তো মানে খোয়া যতবেলা পেটের ভিতর না দেয় সেতবেলা বিষের পাড়ায় থাকে। এটা মানে বিষ, এটা বিষ খাওয়াই বলে। এই কলা সবাই খাচ্ছে, আমি খাচ্ছি, যেমন মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী পর্যন্ত খাচ্ছে। মাঠের এই চাষির দেয়া বক্তব্যের সত্যাসত্য যাচাই করতেই একুশের ক্যামেরা অনুসরণ করে পাইকারি বাজারে ব্যাপারীদের। দেশের বৃহত্তর কলার বাজার কুষ্টিয়ার মধুপুরে ততক্ষণে আশেপাশের জেলা আর উপজেলা থেকে আসতে শুরু করেছে শত শত কলার ভ্যান। একসময় অনুসন্ধানী দল কলার বিষ তত্ত্ব আবিষ্কার করতে পৌঁছে যায় স্থানীয় মধুপুর আর লক্ষ্মীপুর বাজারে। কলা পাকানো ওষুধ আছে দাদা আপনার দোকানে? আছে। কত দাম? কত চলছে কলা বেচা কেনা আর ট্রাক লোড আনলোডের কাজ? এর মধ্যেই কলার গাদাতে বিষ দিচ্ছিল ঢাকার কারওয়ান বাজার থেকে আসা পাইকারের লোকজন। এই যে স্প্রে দিচ্ছেন, যে কি কি মিশাতে হয়? ওষুধ ওই যে একালাস মার্শাল হিরলন। এ ঘটনায় ফুঁসে ওঠে আরেক ব্যাপারি। আপনি যা বলছেন আমি বুঝছি, একরকম আপনি বলছেন না আমি বুঝছি। আমার কলা আমি পানি মারতে দেব না, তুই জানিস না তুই বলি কি কথা, কত টাকা দিয়ে যাস শুনবি। তবে হুমকি ধামকি যাই দেয়া হোক না কেন, কলা চাষী আর ব্যাপারীরা ঠিকই বিষ দেওয়ার ব্যাপারটি স্বীকার করেন। আমাদের মতো করে আমরা ওষুধ প্রয়োগ করেছি, সুমিসাইডিন, তারপরে হচ্ছে হিলডন, মার্শাল, তারপরে হচ্ছে বাসুডিন, তারপরে হচ্ছে রাইজার, এই সমস্ত যে এক এক কৃষক এক এক ধরনের ওষুধ প্রয়োগ করে। এই যে বিষগুলো দেন, কেমিক্যাল দেন, এতে ক্ষতি হয় না? এটা ক্ষতি হয় কিনা এটা আমাদের ঠিক কৃষক আমরা ঠিক ওইভাবে জানি না, আমাদেরকে কখনো কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে না। ফার্মেসিতে যেটা আসছে যেটা বলছে আমরা সেই অনুযায়ী ব্যবহার করছি। কৃষি সম্প্রসারণের কোনো লোকজন আসে না, আমরা এখান থেকে দেখা যাচ্ছে ওই মার্শাল দিলাম, ঘটনার শেষ এখানেই নয়। পার্শ্ববর্তী ঝিনাইদহের সুগ্রীবপুর আর ত্রিবেণী গ্রামে গিয়ে দেখা গেল বাড়িতে বাড়িতে যে যার মতো করে কলাই মেশাচ্ছে বিষ। অকপটে তারা স্বীকারও করেন কলা পাকানোর ধরন প্রসঙ্গে। অর্থাৎ মাঠের সেই চাষির কথাই সত্য হলো, গাছ থেকে শুরু করে পেটে যাওয়ার আগ পর্যন্ত পরতে পরতে কলাই মেশানো হয় বিষ জাতীয় বিভিন্ন কেমিক্যাল। আমি এখন দাঁড়িয়ে আছি বৃহত্তর কলার বাজার কুষ্টিয়ার মধুপুরে, যেখানে আমার পেছনে এই সুদৃশ্য কলা দেখছেন। এই কলার জন্ম থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে দেওয়া হয় নানান ধরনের বিষ জাতীয় ওষুধ, আর এই বিষযুক্ত কলা খেয়েই প্রতিদিন রোগাক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, মধুপুর বাজার, কুষ্টিয়া।